হজ শেষে এহরামের কাপড় কাফনের জন্য রেখে দেওয়ার কোনো ফজিলত আছে কিনা? হজ শেষে এহরামের কাপড় যদি কেউ রেখে দেন, এর জন্য কোরআন হাদিস বর্ণিত কোনো ফজিলত আছে এরকম বিশ্বাস করা ছাড়া, তাহলে সেটা জায়েজ আছে। কোরআন হাদিস এরকম কিছু করার জন্য আমাদেরকে আলাদা নির্দেশ দেয়নি। কেউ যদি আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায় যে যে কাপড় দিয়ে আমি উমরা করলাম সেই কাপড়টা পরে পেঁচিয়ে আমি কবরে গেলাম, এই উদ্দেশ্যে যদি কেউ এটি করেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর রহমত পাওয়ার আশায় বিভিন্ন বাহানা মানুষ ধরতে পারে, সেই হিসাবে এটা ধরতে পারেন। অর্থাৎ এটা জায়েজ আছে এবং আল্লাহ তাআলা চাইলে তার প্রতি রহমও করতে পারেন, কিন্তু আদৌ এর কারণে তার প্রতি আল্লাহ তাআলা কোনো রহম হবে কি না বা আদৌ এর কারণে তিনি কোনো উপকারিতা পাবেন কিনা, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। অর্থাৎ এটা কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার জামা চেয়েছেন, কাপড় চেয়েছেন, এবং তিনি বলেছেন যে আমার দাফন এটা দিয়ে আমি করার জন্য বলে যাব, এবং সেটা তিনি করেছেন এবং সেটা দিয়ে তাকে দাফন করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেননি, যদিও সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা একেবারে স্পেশাল। তারপরও এহরামের কাপড় দিয়ে কাফন এর কাপড় বানানো এটা জায়েজ আছে। আল্লাহর রহমত পাওয়ার জন্য বিভিন্ন বাহানা তারা সংশয় সেটি করা যেতে পারে, বাট এটি কোনো সুন্নাহ নয়, কোনো হাদিস কর্তৃক কোনো নির্দেশিত নয়, এবং কোনো হাদিস কর্তৃক কোনো বিশেষ ফজিলত আছে এমনটি মনে করার সুযোগ নেই। এরপর প্রশ্ন হলো, রিলেশন করার পর সেই মেয়েকেই বিবাহ করেছি, তাহলে কি ওই রিলেশনটা হারাম বলে বিবেচিত হবে? রিলেশন করার পর যদি আপনি মেয়েকে বিয়ে করেন, তাহলে আগের রিলেশনটা হালাল হয়ে যাবে না, বরং সেটা হারামই থাকবে। তার জন্য আপনাদের অবশ্যই নত থাকতে হবে, তওবা করতে হবে। বিয়ে করেছেন, আলহামদুলিল্লাহ, অনেকে প্রতারণা করে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, সেটা আপনি হয়তো করেন নাই, কিন্তু আগের যে গুনাহ, আগের যে সম্পর্ক ছিল, সেটার জন্য অবশ্যই আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে মাফ চাইতে হবে। যেসব পুকুরে শিশুদের প্রসাব পায়খানা যুক্ত কাপড় ধোয়া হয়, সে পুকুরে কি ওযু গোসল করা যাবে? পুকুর যদি বড় হয়, চতুর্দিকে দশা দশাতের চাইতে অনেক বড় হয়, সাধারণত বাংলাদেশের পুকুরগুলোর সবগুলোই বেশ বড়, ছোটোখাটো কোনো গর্ত হলে সেটা ভিন্ন কথা যে অল্প স্বল্প পানি আছে, কিন্তু যখন বড় পুকুর হয় তখন সেক্ষেত্রে বাচ্চাদের পেশাব পায়খানার কাপড় ধুলেও অন্য প্রান্ত থেকে সেখানে ওযু গোসল করা যাবে। হ্যাঁ, যে জায়গা না পাক দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাতে আপনি ওযু গোসল করবেন না।